আমাদের মধ্যে উপস্থিত আছেন সেক্রেটারি সাহেব এমএমআইসি স্পোর্টস এন্ড কালচার এমআইসি এডুকেশন দীর্ঘদিন কয়েক বছর আমাদের এই পৌরনিগমে ফিনান্স দপ্তরে ফুড ডিপার্টমেন্টে দত্ত ছিলেন কাজ করেছেন আমাদের সঙ্গে সবাই মিলে আমরা সঙ্গে যে কাজটা করেছি যে সুন্দরভাবে আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের চেষ্টা ছিল তার কাজের মধ্যে ভূমিকা থাকে সব থেকে বড় ফিনান্সের সেই ডিপার্টমেন্টে উনি দেখছিলেন ডিপার্টমেন্টে হেড ছিলেন আমরা সবাই জানি যে একটা ট্রান্সফারেবল জব একটা দিয়ে জায়গা থেকে এক জায়গায় যেতে হয় ও প্রমোশন সবার ইচ্ছা থাকে আমার একটা প্রমোশন সেই আজকে দিনটা আমাদের আসানসোল কর্পোরেশন থেকে এনাকে ছেড়ে দিচ্ছে হচ্ছে যেভাবে ইনি কাজ করেছেন আমাদের এই কর্পোরেশনে থেকে আমরা একটা ফ্যামিলি মতন সবাই মিলে আসানসোলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম যে ভূমিকা উনি পালন করেছেন ফিনান্স ডিপার্টমেন্টে এই সময়টা যে ওনার সঙ্গে আমাদের কাজ করা হলো সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না ওনাকে সব সময় আমরা মিস করব তো এই মানে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী ওনাকে ছেড়ে দিতে উনি চলে যাচ্ছেন আগে এনার উন্নতি হোক এগিয়ে যান আর ইনি এবং পরিবারের ভালো দিন খুশি হোক এই কয়েকটা কথা বলে নাকি ধন্যবাদ দিয়ে যে আপনাকে আমরা সবসময় মনে রাখবো খুব সুন্দর ভাবে আপনি আমাদের আসানসোল উন্নয়নের জন্য যে আমরা কাজ করছিলাম সেই পরামর্শ দিচ্ছিলেন আপনার ডিপার্টমেন্টটা সামলেছেন দরকার পড়লে আমরা যদি কোনো সময় আপনার সহযোগিতা দরকার কোনো অ্যাডভাইস দরকার সেই সময়টাতে আপনাকে দরকার পড়লে আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু অ্যাডভাইসও নিতে পারবো সেই আশা করব যে আপনার কাছ থেকে ভালো কিছু অ্যাডভাইসও পাবো আজ দুয়ের কথা বলার জন্য অনুরোধ করছি গুরুদাস চ্যাটার্জি মহাশয় কালচারাল এমআইসি ধন্যবাদ সঞ্চালক মহোদয় মঞ্চে প্রবিষ্ট আমাদের প্রিয় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাহেব আছেন এমএমআইসি সুব্রত অধিকারী সেক্রেটারি সাহেব আছেন নতুন এফও এবং পুরনো এফও দুই সুকান্ত দত্ত উনি যাচ্ছেন বহরমপুর আর আসছেন আহমদ কামাল করেনি আজকে আর আছেন আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং স্টাফ সমস্ত স্টাফ আছেন বড়বাবু তো আজকে এই দিনটা দুদিকের দিন বলবে না একটা আনন্দ আর একটা নিরানন্দ যিনি চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে ওনার যে কর্মজীবন একটা সরকারি কর্মচারী সব সময় চিন্তা করে তবেই একটা সাইন করেন আমাদের সঙ্গে অনেক সময় সংঘাত হয়েছে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা সরকারি কর্মচারী আমাদের কোনো লাইবিলিটি নেই কিন্তু একটা সরকারি কর্মচারী লাইবিলিটি আছে তার যদি একটা পদক্ষেপ ভুল হয় তাহলে কিন্তু তার সব কিছুই আটকে যাবে এবং তার পরিবার ভেসে যাবে এই কথাটা প্রথমে মাথায় রেখে কিন্তু এই ডিপার্টমেন্টটা এত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এবং উনি যে শক্ত হাতে হালটা ধরে চালিয়েছেন এর জন্য সুকান্ত বাবুকে আন্তরিক ধন্যবাদ মনে দুঃখ নিশ্চয়ই থাকবে আর অফিসারদের যে জব সেটা খুব আমরা সবাই জানি যে আজ এখানে কাল ওখানে যেতে হয় আমি চাই ওনার যে প্রমোশন হয়েছে আরো অনেক উন্নতি হোক এবং আমাদের সঙ্গে সবসময় যে সহযোগিতা উনি করে এসছেন তার জন্য ওনাকে ধন্যবাদ এবং আগামী দিন আপনার আরো সুন্দর হোক আর যিনি এসছেন আসানসোলকে সুন্দর করার জন্য এই এফোস সাহেবের কাছে যেমন আমরা আবদার করেছি গেছি সবকিছু করেছেন আসানসোল কর্পোরেশনের সাথে সেরকম আপনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর আসানসোল তৈরি করার যে স্বপ্ন
সেই স্বপ্নকে সফল করবেন। এবার আমরা শুনে নেব সুকান্ত দত্ত ফিনান্স অফিসারের কাছ থেকে আমাদের এই দীর্ঘ ১২-১৯ থেকে ৬-১২-২৩ পর্যন্ত যে দীর্ঘ সময় উনি কাজ করেছেন আমাদের সঙ্গে ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আজকে আমরা শুনে নিচ্ছি। নমস্কার, আমি প্রথম মঞ্চে উপবিষ্ট ডক্টর সাহেব, এমএনসি সাহেব এবং কাউন্সিলর সেক্রেটারি সাহেব আর সব কলিগস তারা আছেন সামনে সকলকে আমি আমার মনের ভেতর থেকে আন্তরিকভাবেই শুভেচ্ছা অভিবাদন অভিনন্দন জানাচ্ছি। প্রথম বলি যে কথা আমি ধাপে ধাপে তিনটে পার্টে বলব। প্রথম চলে আসে আমাদের অফিস বিহারাস যারা আমাদের যারা এলেক্টেড বডি, আমি প্রায় তিনটে বলবো না, একটা অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড ছিল, বাকি হলে দুটো এলেক্টেড বোর্ডের সঙ্গে কাজ করেছি, মানে যেটা আমাদের সেক্রেটারি সাহেবের বলবো বাইরে যে কথাই হোক না কেন যে আসানসোল এখানে কাজ করা যায় না, আমি না একদম আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে আসানসোলের মতো এত ভালো মানে এত মানে পলিটিক্যাল বোর্ড হয়েও একটা আইন মানার একটা প্রবণতা এটা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায়, অনেকে কিন্তু চাপিয়ে দেয়। তো আমি মানে একদম ওনাদের সামনেই বলছি, ওনারা কিন্তু যেটা হয় ওনারা বলেন যে যদি আইনে হয় তাহলে করুন, মানে এটা করতে হবে, এটা কোনোদিন বলেন এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না। এই যে একটা স্পিরিট যে আইনকে মেনে চলবো, মানে এখন তো দেখতে পাচ্ছেন নানা দিকে নানা রকম ইয়ে হচ্ছে শোনা যায়, কিন্তু এএমসি এর বাইরে এটা কিন্তু ঘটনা, এটা বিরাট ব্যাপার। এবার বাকি আছে এবার অফিসারদের সম্বন্ধে যারা আমরা স্টেট ক্যাডার থেকে আসি বা আমাদের এখানকার অফিসাররা এএমসি নিজস্ব অফিসাররা, এনাদের ভেতরেও মানে সকলকেই বলছি যে কাজ করার একটা তীব্র বাসনা এবং এএমসি যাতে এগোয় সে তার জন্য যা যা করা, এবং কিছু কিছু সময় তো ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হয়েছে বিভিন্ন, এই স্পিরিটটা ধরে রাখতে হবে। এএমসি তো অনেক সব জায়গায় অনেক রকম চ্যালেঞ্জেস থাকে, আমাদেরও আছে আছে, কিন্তু যে টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কটা যদি রাখা যায় আমার মনে হয় সব চ্যালেঞ্জই আস্তে আস্তে হয়তো তাড়াতাড়ি হবে না, বাট একটা নির্দিষ্ট সময়ের পর হয়ে যাবে। আর থার্ড বলি এবার বাকি যারা আমরা তারা একদম সত্যি কথা বলতে এমসির ব্যাক বোন মানে একদম গ্রাউন্ড লেভেল বন্ধু যারা আছে তাদেরও সুপার কন্ট্রিবিউশন, তারাও প্রচণ্ড ডাইনামিক ইয়াং ব্লাড অনেক আছে, তাদের ভিতরে এনার্জি লেভেল খুব হাই, সবাই মিলে আমি তো চেষ্টা করলাম যতটা পারা, আপনারা আরও চেষ্টা করুন, সেক্রেটারি সাহেব রইলেন নতুন একু সাহেব এলেন আরও ভালো করে প্রতিষ্ঠানটাকে করুন, কারণ আমি যে প্রতিষ্ঠানে থাকি না কেন আমি ছেড়ে গেলেও তাকেই প্রতিষ্ঠান ভাবি, যেন আমি যেটাকে ছেড়ে এসেছি এখনও তার কিছু কষ্ট হলে আমার কষ্ট লাগে যে প্রতিষ্ঠানটাকে হাতে করে আমি করেছি এখন এরকম হয়ে যাচ্ছে। তো সেটাও বলবো আমি কিন্তু আসানসোল থেকে চলে যাচ্ছি মানে যে আসানসোলের দিকে তাকাবো না ঘুরে এরকম নয়, আমি কিন্তু খোঁজ খবর রাখবো দেখি হচ্ছে না হচ্ছে। তো সেই জন্য আর আসানসোল কিন্তু গোল্ড মাইন, কাজ করার প্রচুর স্কোপ, সেটাকে সবাই ইউজ করুন ইউটিলাইজ করুন, এবং আসানসোল যাতে ভবিষ্যতে আরও ভালো আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে আপনারা আপনাদের তাতে কন্ট্রিবিউট করুন, এই বলে আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে নেওয়ার কথা বলছি। আমরা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সবাই আপনার সুস্থতা কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।